ওয়ালাইকুম আসসালাম যেভাবে আপনি জানতে চেয়েছেন যে পিতা মাতা যদি কোনো গর্ভিত কাজের উপর সন্তানকে পীড়াপীড়ি করে করতে বলে এমন কাজ যে কাজটা শিরিক বা বেদাত বা কুসংস্কার শরীর সম্মত নয় কথাই এমন কাজ না করলে যদি পিতা মাতা ক্ষুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে সন্তানের প্রতি বদ্ধ করে তাহলে বদ্ধ লাগবে কিনা আর তাদের ওই আদেশ নিষেধ মানা যাবে কিনা এই ছিল জানা বিষয় বলা যায় আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি করা যাবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাত আতালে সাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফিমাউসিয়াতিল খালিক מסনদ হাদিস কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না যায় নাই শষ্টর অবাধ্যতায় মানে ষষ্ঠ মহান আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না সুতরাং পিতামাতা হ্যাঁ তারা অবশ্যই সম্মানিত ব্যক্তি কিন্তু আল্লাহর উপরে নয় আল্লাহর অনেক অনেক নিচে তারা হলো বান্দা আর আল্লাহ হলেন কি মাহবুব তিনি উপাস্য কাজে উপাস্যের বিরোধিতা করে কোন ব্যক্তির আনুগত্য করা চলবে না ইন্নামাত আত ফিল মারুফ বোখার শরীর হাদিস রাসুল্লাহ আসলাম বলেন আনুগত্য কেবল চলবে মারুফ ভালো কাজের ক্ষেত্রে সুতরাং পিতা মাতা আবদ্ধ কোন কাজে নির্দেশ করে সেটা মানা যাবে না তবে ভদ্রচিত ভাবে উত্তেজিত হবে বুঝে বলতে হবে যেমন ইব্রাহিম সালাম বুঝিয়ে বলেছেন তার মস্যেক পিতাকে ইয়া আবাদ শায়তান হে আমার শ্রদ্ধা পিতা আপনি শায়তানে অনুসরণ করিয়েন না অন্যভাবে বলেছেন ইয়াবত হে মা তাবধ মালা ইসমাওয়ালা ওসেরওয়ালা ইয়গোনী আঙ্কা সেয়া হে আমার পিতা সদ্ধেয় হে আমার শ্রদ্ধে পিতা আপনি কেন এমন কিছুের এবাদ করেন যে শুনে না দেখে না আপনার কোনো উপকারে আসে না তো এইভাবে শ্রদ্ধা সালে সুন্দরভাবে ভদচিত হয় বোঝাতে হবে পিতা মাতার ফল্ট ভুলকে এবং তাদের অন্যায়ের প্রতিবাদ নরম ভাষায় হ্যাঁ তবে তারা যে নির্দেশ করবে গরহিত কাজ সেটা মানা যাবে না অবশ্যই মানা যাবে না আর এই ক্ষেত্রে যদি তারা বদয়া দিয়ে বসে না মানার কারণে তাহলে তাদের বদয়া আল্লাহ কবুল করবেন না কাজে তাদের বদয়া যাবে বিফলে তাদের এই বদার কোনো এক কানা করি আল্লাহ মূল্য দিবেন না কারণ এই বদুয়াটা তাদের একটা অন্যায় বদুয়া আর আল্লাহ অন্যায় সাপোর্ট করেন না ঠিক আছে কাজেই নিশ্চিন্তে থাকবেন পিতা মাতার অন্যায় কোন দোয়া আল্লাহ গ্রহণ করবেন না তবে পূর্বে বলেছি তার সাথে ভদ্র আচরণ করতে হবে সুন্দর হবে তাদের কথার বাতিল কথা রদ করতে হবে জবাব দিতে হবে কোন রকম বেয়া দেবে করা নাই বা উচ্চ বাচ্চা করে গালমন্দ করে নয় ভতসি তো হয় বুঝা তবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন সেটা তো একটু আগে বলা হলো আর মহানবরাহমান বলেছেন ইয়া হাদাকা আলা আন তুশরিক বিমা লা ইলাহ লেহু ইলম ফালা তুতি'হুমা ওয়সাহিবহুমা ফি দুনিয়া যদি তারা আফিতাত মা তাউয়া তোমাকে পিড়া পিড়া করে এই কাজের উপর যে তুমি আমার সাথে শিরিক করবে এমন কিছুকে যার তোমার কোনো এলেম নাই ফাল হুমা তাহলে তাদের আনুগত্য করবে না তাদের কথা মান্য করবে না তবে তাদের সাথে ভালোভাবে সাথীত্ব দিবে ভালোভাবে সাঙ্গ দিবে দুনিয়াবি জীবনে মানে দুনিয়াবি লেনদেনের ক্ষেত্রে ভালো ব্যবহার করতে বলছেন এরপরও মানে আল্লাহর সাথে শিরিক করতে বললে আল্লাহ বলছেন যে সেটা মানবে না তাদের এই কথাটা কিন্তু এরপরও দুনিয়ার বিষয়ে তার সাথে ভালোভাবে আচরণ করবে সুতরাং পিতামাতা অনেক সম্মানিত তাদের সামান বজায় রেখে কথা বলতে হবে আর অন্যায় কথাগুলি সুন্দরভাবে প্রতিবাদ করতে হবে আর তাদের কোনো অন্যায় আদেশ নিষেধ মান্য করা যাবে না আদ ও সাল্লাহনবিন মোহাম্মদ ওয়ান আলিহি ওয়াসাহ বিহী আজমাহিন